গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি। আর পি ব্লগ চ্যানেলে তোমার সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমার আজ সকালেই আমি প্রথমে চলে আসলাম আমার রান্নাঘরে। দেখতে পাচ্ছ আমার স্নান টান হয়ে গেছে, এবার প্রেশার কুকারে বাড়ছিল, আর আমি নামিয়ে অন্য বাটিতে রেখে তার প্রেশার কুকার ধুয়ে নিলাম। তারপর আমি চাউলটা ধুয়ে নেব। যা হয় আর মেয়ে মেয়ে বউদের আর কিছুই বললাম না, তোমরা বুঝতে পারবে। তাই আমি সকাল সকাল স্নান করে করাটা ভালো। সকাল সকাল স্নান করে নিলে পুরো দিন কিছুই কাজ থাকে না, বুঝা যায়। দেখতে পাচ্ছেন চালটা দিয়ে দিলাম কুকারে, আমি দুদিন থেকে সকাল সকাল স্নান করছি, তার জন্য বুকে ঠান্ডা লেগে গিয়েছে, গরম জল দিয়ে করেছি। আমার প্রেশার কুকার কি হয়েছে, ঢাকনাটা ধুইনি, শুধু প্রেশার কুকারটা ধুয়েছি, সিটি মারবে কি জানি না। তারপরে আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, দিয়ে এবার ভাতটা বসিয়ে দিব। এই পারছো এখন সূর্যটাই উঠিনি, এত অন্ধকার, এদিকে 5:30 বাজে, ঘরের লাইটটা জ্বালিয়ে ছিল। আমার না একটা অভ্যাস, যাই কিছু করি না আমার হাতটা ধুতে হবে, দেখতে পাচ্ছ, যাই করি না আমার হাতটা ধুতে হবে। এদিকে আমি কালকে রাত্রে বেলা ছিল দুধ অল্প, আমি ওটা গরম করে নিই, গরম না করলে তারপর ওটা ছানা দিয়ে দিলি, গরম করে নিই। মানে কি নাক ডাকছে দেখো, শুনতে পারছো কি নাক ডাকছে? আমার মেয়ে এখন শুয়ে আছে, আর ওর পাশে বই, আমি বয়সটা দেখছি, তাই এটা আমি রাত্রেবেলা কেটে একদম বয়েল করে রেখে দিয়েছি, সকাল সকাল তাড়াতাড়ি হবে। তার জন্য আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, পাঁচফোড়ন সম্ভব দিয়েছি, এখন হলদি লবণ যা হয় সবকিছু দিয়ে দিলাম। রাত্রেবেলা ডাল রয়েছিল আর পাতা ছিল, আর এটা করেছি, হয়ে যাবে, আমার সকালবেলা খেয়ে যেতে পারবে, তার জন্য আর ভাত গরম থাকবে। তাই আমি শুধু এই তরকারিটা আমি মানাচ্ছি, ডাল রাত্রে ছিল, কি হয়ে যাবে, সকাল সকাল খাওয়া যায় না রে, খুব সকাল তোমার ধরা বলছি, যেতে হয় খায়, রুম থেকে বেরোতে হয় 6টা বেজে যায়, তারপর বাসটা যাবে, বাসটা যায় বাসে যেতে হয় কোম্পানির বাস, মানে কোম্পানির বাস ওটাতে যায়। ডালটা আমি গরম করে রেখে দিয়েছি, এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, তারপর আসলাম দুধ নিয়ে আসার জন্য। দেখতে পাচ্ছ প্রচণ্ড কুয়াশা পড়েছে, চারদিক পুরো ঘরটর কিছুই দেখা যাচ্ছে না, বিল্ডিংগুলো দেখা যাচ্ছে না, এত কুয়াশা পড়ছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি ঘরে মানে রুমে যাবো, এবার বেশি দূর না, এই যে রোডটা এখন দেখা যাচ্ছেন,
কুয়াশার জন্য এই রুম এই রোডের কাছ দাঁড়ালে হয়ে যায়, নিয়ে আসে ওরা। যে চলে আসলাম রুমে, ঠান্ডা পর্যন্ত পড়ছে। চলে আসলাম রুমে, আমার মেয়ে কি উঠে পড়েছে? ও মা, তুমি উঠে পড়েছো? এই যে মশারিটা রয়েছে, মেয়ে ঘুমাচ্ছিল তাই উঠাইনি, ও উঠে পড়েছে। চন্ড, ঠিক আছে বন্ধুরা, তোমাদের সাথে আমি পরে কথা বলতে চলে আসবো। দুধটা নিয়ে আসার পর আমি দুধটা গরম ঝালে বসিয়ে দেব। আমি দুধ টুধ নিয়ে আসার পর আমি শুয়ে পড়েছিলাম, মেয়ের সাথে অনেকক্ষণ ঘুমিয়ে গিয়েছি। প্রায় 7টার সময় আমি মেয়ের সাথে শুয়েছিলাম, এখন বাজে 9:30। আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম, এখন আমি দুধটা বসাবো। দুধটা বসাতে গিয়ে দেখি কারেন্টটা নেই, এখন কি হবে? যাই হোক, গ্যাসটা ভরে নিয়ে আসার জন্য আমি এখন নিচে দুধটা বসতে পারবো। দেখতে থাকো তোমরা, আমি দুধটা বসিয়ে দিলাম। অশোক, আমি আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, আমি চুল টুপি টুই আসিনি। এই যে দেখতে পাচ্ছ মেয়ে মোবাইল দেখছে, মানে এবার জুতাগুলো গুছিয়ে নেব। ওর বাবা মোবাইল দেখছে, ওর বাবা তো মোবাইল নিয়ে নেই, তার জন্য ওর বাবা মোবাইল দেখছে। আমি ভাবলাম ওকে দিয়ে দিই এই মোবাইল, তাড়াতাড়ি করতে পারবো কাজগুলো, তাই দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ আমার মেয়ে কি করছে? রুমানার দেখলে কি গালি দেবে আমাদেরকে, প্লাস রুমের অ্যাডভান্স থেকে অল্প দেবে না আমাদেরকে, মার্কার দিয়ে কিরকম করছে এরকম পুরো সাইট সেই দুষ্ট। ঠিক আছে, আমি এগুলো নিয়ে রাখি আসি, এগুলো আমার মেয়ে রাতে বেলা খায়, ফ্লাক্সে রেখে দিই গরম জলটা, এটা তো দুধে। এ মা, এটা কি হলো? বাসনটা পড়ে গিয়েছে, কে আসবে আমার ঘরে? কেউ আসবে না গো, এখানে কেউ আসে না, ভালো লাগে না একা একা, কেউ আসবে না। এটা আর গ্রামে ঠাম্মা মারা বলতো, বাসন টাসন হাত থেকে পড়ে গেলে আজ আত্মীয় স্বজন আসবে আমার ঘরে, কে আসবে? আত্মীয় স্বজন কেউ আসবে না, একা না আমার ভালো লাগে না গু, ভালো লাগে না, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে আমি আমার একটা ইউটিউব চ্যানেল একটা খুলি, খুলে তোমাদের সাথে আমি কথা বলতে পারবো, প্লাস আমার টাইম পাসটা হয়ে যাবে। আর তো তোমরা তো জানো আর কি হবে, আমার প্লিজ বন্ধুরা আমার পাশে থাকো, তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আমাকে।
তোমাদের ছোট বোন ভেবে আমাকে অল্প সাপোর্ট করো। এই কাল ইনজেকশনের হয়ে গেলে এতক্ষণ হয়ে যেত, গ্যাসের বসেছি তাই দেরি হয়ে যাচ্ছে। মেয়েকে দেবো এবার বিস্কুট, সকাল সকাল বিস্কুট নেই, তার জন্য আমি সকাল সকাল গিয়েছিলাম দোকানে। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তারপর চলে আসলাম মেয়েকে মুখ ক্লিন করে দেব, আর মুখটা ধুয়ে দেব। ও বলছে ও নিজে নিজে করবে, কিছু যদি ব্রাশটা দিচ্ছে না তাও দিয়ে দিলাম। এবার আসলাম, মুখে ক্রিম ক্রিম দিয়ে দিলাম মেয়েকে, তারপর দুধে আর বিস্কুটে খাইয়ে দেব। বললাম আ করো, আ করবে, আমাকে একটা পাপ্পি দিয়ে দিল আমার মেয়ে। মোবাইল দেখছে, মোবাইল না দেখে কিছুই খায় না। ভাত খেতে হলে মোবাইল, বিস্কুট খেতে হলে মোবাইল, মোবাইল না দিলে কিছুই খায় না। কমেন্ট করে বলো তো তোমাদের বাচ্চাগুলো এরকম করে, কমেন্ট করে বলো আমাকে। এবার চলে আসলাম, বিছানাটা গুছিয়ে নেব। এখানে মেয়ে চলে যাবে, ও কম্বল কিছুতে নিতে দিচ্ছে না, তো নিয়ে নিলাম। বললাম মোবাইল দেখো, এবার হচ্ছে যেখানে আমি সাজুগুজু জিনিসটা রাখি, দেখতেই পারছো পুরো এলোমেলো রয়েছে। আমি গ্রামে যাব বলে তার জন্য সব কিছু নিয়ে নিলাম একটা ফেরি ব্যাগে, তারপর ব্যাগে ঢুকানোর জন্য তো যাব না, এখন তো জায়গায় রাখতে হবে। আমাদের তোমাদের বলতে আমি ভুলে গিয়েছিলাম, আমাদের টিকিট হয়ে গেছে মার্চের 24 তারিখ হয়ে গেছে যাব। ঠিক আছে তোমরা দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছো আমি সবগুলো জিনিস হবে, আমি নিচে নামিয়ে নেবো, তারপর আমি গুছাবো। দেখতেই পাচ্ছি আমি উপরে একটা কাঠ দিয়ে তারপর রশি দিয়ে বেঁধে নিয়েছি জানালাতে, তারপর আমি কাপড় টাপড় দিয়ে সুন্দর করে, তারপর এখানে আমার সাজুগুজু জিনিস রাখি, সব কিছু গুছিয়ে নিলাম। তারপরে আমি চলে আসলাম নিচে, একটাই বাসকদের সব আমি ছুড়িয়ে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছো একটাতে সব কানের মালা যা হয় ছোটো ছোটো জিনিস সবগুলো সবগুলো এই ছোটো বাচ্চাটা রেখে দেব। এখানে একটা ঝুড়ির মধ্যে ক্যারি ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি, না ময়লা হয়ে যাবে, দেখতেই পারবে তোমরা। একটা গলার সেট তোমাদেরকে দেখিয়ে দিলাম, শেষ প্রায় শেষ হয়ে গেছে আমার গুছানো, মতো সব গুছিয়ে নিয়েছি। এবার ডাব্বাগুলো ঝুড়ি ছোটো ছোটো দুটো ডাব্বা সব রেখে দেবে এখানে, আমি চুরির যেটাতে চুরি রেখেছি আর কানের তো। কেমন হয়েছে বলো কমেন্ট করে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার আয়না ছোট্ট, প্রচণ্ড নোংরা হয়ে গেল, হয়ে গেছে, তার জন্য আর দিয়ে এরকম পরে পরিষ্কার করে নেব। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।
লাভ ইউ।